আল্লাহ বলে ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাকে বড় মোহাম্মদ করে বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মধ্যে তাকওয়া আছে আমি আল্লাহ ওই বান্দারে বড় মোহাব্বত করে বড় ভালোবাসি, এই জন্য উম্মতের দল তাকওয়া সম্পদ অর্জন করা লাগবে। তাকওয়া কেমন ছিল রে ভাই, সাহাবাই কারার মধ্যে তাকওয়া কেমন ছিল, তাবিন্দ্র যুগে তাকওয়া কেমন ছিল, নবীর উম্মতের দল পায়গম্বরে সাহাবি হযরত আব্দুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, বড় মোহাব্বত করতেন বড় ভালোবাসতেন। একদিন গোলাম কিছু হাদিয়া আইনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা ভক্ষণ করলেন, খাবার খাইলেন, খাবার যখন খেয়ে ফেললেন তখন ডাক দেখ আবু বকর আমি কোথায় থেকে তোমার জন্য খাবার নিয়ে আসলাম, তুমি কিছু বলল না, জিজ্ঞাসা করল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোলামকে ডাক দেখে, গোলাম কোথায় থেকে খাবার নিয়ে আসলা, কোথায় থেকে আমাকে তুমি খাবার দিলা, এই ঘোষণাটা দেওয়ার পর গোলাম ডাক দেখো আমার মনিব ভালো করে শুনে নেন, আপনার কাছে আসার আগে আমি একজন জ্যোতিষী দাবি করতাম, এক ব্যক্তিকে বললাম তোমার ভবিষ্যৎ সম্পর্কে আমি বলে দিব, তুমি আমাকে হাদিয়া দাও, অথচ আমি মিথ্যা কথা বললাম, ভবিষ্যৎবাণী কিছুই বলতে পারি না। ওই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, সে কিছু হাদিয়া দিল, ওই হাদিয়া আপনার জন্য নিয়ে আসলাম। ওরে নবীর উম্মতের দল, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতরা মুখের ভেতর ঢুকাইয়া তার পেটের ভিতরে সমস্ত খাবার করে মুহূর্তে বের করে ফেললেন, ডাক দেখে গোলাম তুমি যাই না আমার পেটের ভিতরে হারাম ঢুকাইয়া দিলা, আল্লাহ কাছে কান্না করে তাওবা করো, আমার মালিক মাফ করে দিবেন, আমি আল্লাহর কাছে তাওবা করে কান্না করি, না জেনে না বুঝে জিজ্ঞাসা না করে হারাম আমি ভক্ষণ করলাম, এর নাম হলে তাকওয়া। তাকওয়ার সম্পদ বান্দা অর্জন করতে হলে হালাল হারাম তোমার বুঝতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, হালালকে হালাল মনে করে তোমার চলতে হবে, হারামকে হারাম মনে করে তোমার চলতে হবে, সব মিলে তুমি চললা তোমার মধ্যে তাকওয়া কখনো আসবে না, আল্লাহর কাটি বান্দা কখনো হইতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, তাবিন্দের যুগে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আবু ইসহাক রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ একদিন মসজিদে গেছেন নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় হয়ে গেল, মসজিদ থেকে যখন বের হয়ে আসবেন, বের হয়ে আসার পরে তার পকেটে হাত দেয়া দেখে পকেটের মধ্যে একটা দেড়হাম ছিল, পকেটের মধ্যে পাঞ্জাবি, পকেটে দেড়হাম নাই, বান্দার মাথার মধ্যে চিন্তা পড়ে গেল, কোথায় আমার দেড়হাম গেল, আমি গরিব দরিদ্র চলতে পারি না, এর মধ্যে আমার দেড়হামটা হারিয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে মসজিদে দিকে রওনা হয়ে গেল, মসজিদে আল্লাহর বান্দা যাওয়ার পর মসজিদে বান্দা তাকায় দেখে দেড়হামটা পড়ে আছে, বান্দা দেড়হাম হাতে নিয়ে বান্দা হাতে নেওয়ার পর এবার চিন্তার মধ্যে পড়ে গেল, আমি মসজিদে আসছি, আমার সাথে অন্য লোকরা মসজিদে আসছে, যদি দেড়হামটা আমার না হয় আমি কার দেড়হাম নিয়ে যাইতেছি, আমি এত আমি তো তাকওয়া বিরুদ্ধ হয়ে গেলাম, ঈমান বিরুদ্ধ হয়ে গেলাম, আমার দেড়হাম হারিয়ে গেছে আমি জানি, কিন্তু এই দেড়হামটা আমার নাও হতে পারে। আল্লাহর বান্দা খুব দরিদ্র ছিল, তারপরে আল্লাহর ভয় অন্তরে ঢোকার 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 পরে বান্দা এই দেড়হামটা নিলেন না, মসজিদে রেখে আসলেন। ওরে আল্লাহর গোলাম
তাকওয়ার সম্পদ তোমা অর্জন করতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে আ তাকওয়ার সম্পদ যদি বান্দার মধ্যে থাকে সমাজ সুন্দর হয়ে যাবে সমাজে সুদ থাকবে না ঘুষ থাকবে না সমাজে কোনো সন্ত্রাস থাকবে না সমাজের ভিতরে কোনো অপরাধ থাকবে না ওরে আল্লাহর গোলাম বান্দারা নবীর উম্মতের দল তাকওয়ার সম্পদ তোমার মধ্যে অর্জন করতে হবে সাহাবাই কারামের মধ্যে কেমন তাকওয়া ছিল আল্লাহর বান্দা ওই সাহাবাই কারামের মধ্যে কেমন তাকওয়া ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়া চলতেছেন হঠাৎ করে একটা স্থানের মধ্যে গিয়ে বসে পড়লেন সাথে আরো কর কয়েকজন সাথী ছিলেন আল্লাহর বান্দা ওই মজলিসে বসার পরে ক্ষুধার্ত হয়ে গেলেন তারা খাবার খাচ্ছেন হঠাৎ করে তাকায় দেখলি একটা রাকাল ছাগলগুলি চড়াইতেছে ছাগলগুলি চড়াইতেছে ডাক ডাক রাকাল তাড়াতাড়ি তুমি দেখে আসো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বলে ওই জায়গায় আমি বসবাস করো ওই জায়গা আমার বাড়ি তুমি আসো আমাদের সাথে তুমি খাবার খাও তুমি বড় ক্লান্ত হয়ে গেছো এই ঘোষণাটা দেওয়ার পর রাকাল ডাক দেখে না না আমি আপনার সঙ্গে কোনো খাবার খাইতে পারবো না আমি রোজাদার ডাক দেখো রাকাল এত গরম এত গরমের কষ্টের ভিতরে কেমন তুমি রোজার একা কাজ করতেছো তোমার কষ্ট হয় না রাখাল ডাক দেখো ভাই দুনিয়ার কষ্ট এটা কষ্ট না রে ভাই আখরাতের কষ্ট বড় কঠিন কষ্ট আখরাত আজাব বড় কঠিন আজাব ওই দুনিয়ার আজাব চাইতে 100 গুণ বেশি আজাব হলো কবর আজাব যদি আমি দুনিয়াতে থাইকা আমলটাকে মজবুত করে নেই তা অবলম্বন করি মরার পর আমার শান্তির শেষ নাই এই জন্য আমি আল্লাহর বয়ে আল্লাহর গোলামি করি দুনিয়াকে আমি প্রাধান্য দেই না কারণ দুনিয়াটা আমল করা জায়গা পরকাল আমল করা জায়গা না দুনিয়াতে আমল করতে পারবো যখন দুনিয়া চক্র বন্ধ হয়ে যাবে আর কোনো আমল করা যাবে না ভাই চক্র বন্ধ হয়ে গেলে আমল করা দূরের কথা কোনোই কিছু করতে পারবে না আমল করতে হলে তোমার হায়াতুল জিন্দেগির ভিতরে তোমার আমল করা লাগবে যখন তুমি মরে যাও তাহলে তুমি আমল করতে পারবে না দুনিয়া থেকে আখরাতের সম্পদ কামায় নাও ওরে আল্লাহর গোলাম বাবা বড় মোহাব্বত করে সন্তানকে বিদেশের বাড়ি পাঠায় সন্তান বিদেশ যাওয়ার পরে টাকা পয়সা উপার্জন করে টাকা পয়সা কামাই করে আর সন্তান এইগুলা মনে করে যদি আমি টাকা এই জায়গায় খরচ করিয়া ফেলি দেশের বাড়িতে গিয়ে আমি কোনো আরাম করতে পারবো না দেশের বাড়িতে গিয়ে আমি মজা করে আমি চলতে পারবো না আর যদি আমি কষ্ট করে টাকা উপার্জন করিয়া যদি আমি আমার দেশের মধ্যে টাকা পাঠাই বিদেশের মধ্যে আমার সময় যখন শেষ হয়ে যাবে দেশের বাড়িতে গিয়া বড় আরাম করিয়া জীবনটাকে কাটাবো বান্দা টাকা রুজি করে কিন্তু খরচ করে না দেশের বাড়িতে পাঠায় এ আল্লাহর বান্দা মনে করে যদি আমি টাকা দেশে না পাঠাই দেশে যাওয়ার পর আমার শান্তি থাকবে না ও শান্তির বেড়া আবদ্ধ হয়ে যাব ওরে আল্লাহর গোলাম দুনিয়াটা হলো বান্দা কষ্টের জায়গা কষ্ট করে তোমার তা অবলম্বন করতে হবে কষ্ট করে তোমার আমলটাকে সঞ্চয় করতে হবে যে আমল যে আল্লাহ জান্নাতে বান্দা তুমি যাইবা ওই আমলটাকে তোমার সংরক্ষণ করতে হবে আমলটাকে তোমার সাজায় নিতে হবে রে গোলাম দুনিয়ার থেকে আমলটাকে সাজাইয়া পরকাল তোমার যাইতে হবে ওইটা হলো শান্তির ঘর আর কবর জগৎ হবে তোমার শান্তির ঠিকানা ওই কবর আজাব বান্দা সহ্য করতে পারবা না ওই কবর আজাব বান্দা সহ্য করার মতোই না কবর আজাব থেকে যদি বাঁচতে চাও বান্দা তুমি তাকওয়ার সম্পদ অর্জন করো নজর কংস বহান আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গোয়াম আজ দুনিয়া জুদা বাস
بحر كار كي باشي با خدا باش جست دنیا از خدا غافل بودن میں قماشون کرہ فرزندگار آبدر کشتی حلاک کشتیات اب اندر زیر کشتی کشتیات علم زلون دی رومی رحمت اللہ علیہ بولن ہے دنیا والا بھائی دنیا والا بھائی جدی محبت کرے کا نوکا بنائی بندہ نوکا بنا شدن تنی سین نوکا ڈامی بشرو دیا چلائیا ایک گھنٹا میں دیکھا سول زبو اور نبی رمتر دال کون سمبھو نئی جدی نوکا ڈا تمہیں پانی اوپر بسا داؤ میگنا ندیر مدد بسا داؤ تاہلے تم ڈاکا کین পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যেতে চাও সম্ভব যদি নৌকাটা পানির উপরে বসায় দাও বিশ্বরূপ দিয়া তুমি কিয়ামত পর্যন্ত নৌকা ঠেলবা নৌকা কখনো ডাকা যাবে না রে ভাই নৌকা ডাকা যাইতে হলে পানির উপরে বসায় দাও নৌকা ডাকা যাইতে হলে মেঘনা নদীর মধ্যে বসায় দাও যমুনা নদী বসায় দাও পৃথিবীর যে কোনো প্রান্তে বান্দা তুমি যাইতে পারো তো বান্দা সাবধান সাবধান তাকায় দেখো নৌকা তক্তা মজমুত আছে কিনা নৌকার বইটা মজমুত আছে কিনা বান্দা তাকায় দেখ কারণ মেঘনা নদী তুফান বড় কঠিন তুফান যমুনা নদী তুফান বড় কঠিন পদ্মা নদী তুফান বড় কঠিন তুফান হে আল্লাহর গোলাম দুর্বল নৌকা নিয়ে তুমি পদ্মা নদী দিয়ে পাড়ি দিতে চাও যমুনা নদী পাড়ি দিতে চাও নৌকার তক্তা দুর্বল হয় বইটা দুর্বল হয় তুফানের বাড়ি খাইয়া তুমিও শেষ নৌকা শেষ হয়ে যাবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন হে সাড়ে তিন হাত মানুষের দল অন্ধকার কবর আজাব বড় কঠিন ফুল সিরাতের ফুল বড় কঠিন হাসরের ময়দানে বড় কঠিন ময়দান যদি তুমি কবর পাড়ি দিতে চাও হাসরের ময়দান পাড়ি দিতে চাও আল্লাহ জান্নাতে যাইতে চাও তাকায় দেখো তোমার ইমান তক্তা মজবুত আছে কিনা আমলে তক্তা মজবুত আছে কিনা তাকায় দেখ যদি আমলের বইটা মজবুত না হয় ইমানে তো তক্তা মজবুত না হয় তাকুয়ার সম্পদ তোমার মধ্যে না তাকারে গোলাম অন্ধকার কবর আজাব থেকে বান্দা তুমি সহ্য করতে পারবা না আর যদি আমলটা ভালো হয়ে যায় ইমান যদি তোমার ভালো হয়ে যায় পরিপূর্ণ তাকওয়া তোমার মধ্যে থাকে তাহলে কবর হাসর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা যুরকম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে اللہ اللہ عاشق کا کام ہے یا الہی مجھ سے مجھ کا دور کر دا کے دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে যে কথা বলে বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু